আমাদের সঙ্গে জন্য গত দুই ফেব্রুয়ারি ব্রেডফোর্ড বাসীর উদ্যোগে বাংলাদেশ নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার সিলেটের কৃতি সন্তান আরোয়া চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয় আমাদের ব্রেডফোর্ড প্রতিনিধি সাইকুল হক শাইক জানিয়েছেন বেডফোর্ডের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আলহাজ মির্জা সালিম বেগের সভাপতিত্বে এবং আলহাজ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই আলোয়া চৌধুরীকে ফুল্লেন অভ্যর্থনা জানান ব্রেডফোর্ডের নেতৃবৃন্দ এই সময় আনোয়া চৌধুরী বিলেতে বাঙালির গর্ব এমনটি উল্লেখ করে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মিয়া এম এ রোব আল তৌফিক আলী মিনার শায়েকুল হক শায়েক আফসর খান মোহাম্মদ শহীদুল হক প্রমুখ সংবৃদ্ধ অতিথি আনোয়ার চৌধুরী তার বক্তব্যে বেডফোর্ড বাসীদের তাকে এই আয়োজনের মাধ্যমে সম্মানিত করার ধন্যবাদ জানিয়ে প্রবাসী সবাইকে ব্রিটেনের মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান করেন তিনি বলেন আমাদের নতুন প্রজন্মকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবার দায়িত্ব অভিভাবকদের সভা শেষে বিলেদের জনপ্রিয় বাউল শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান এডিনবরায় বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে পালিত হয় রবার্ট বার্নসের দুশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমানের রিপোর্টে কিশোর সাপ্লাই কালচারাল গ্রুপের উদ্যোগে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বাংলাদেশি কমিউনিটি প্রথমবারের মতো উদযাপন করল স্কটিশ সাহিত্য পুরুষ রবার্ট বান্সের দুইশো পঁচপান্নতম জন্মবার্ষিকী কিশোর সাপ্লা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন শিরকা পাঠ করেন মোহাম্মদ জালাল আহমেদ অ্যাড্রেস টু হাগিস পাঠ ও অভিনয় করেন আসম ও মিরন ট্রুসুলাসিস পাঠ করেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন এল রেকের চেয়ারম্যান মোহাম্মদ ফসল চৌধুরী স্কটল্যান্ড থেকে মোহাম্মদ আতাউর রহমান চ্যানেল আই নিউজ তারেক রহমানের শাশুড়ি সোয়েদা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বার্টফুট শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা স্থানীয় একটি হলে আয়োজিত সভায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্টফুট প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবি বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি তারেক রহমানের শাশুড়ি ইকবালমান বানুর উপর দুদকের মামলার প্রতিবাদে ও এম ইলিয়াস আলীর মুক্তির দাবিতে গত চারই ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে ব্রাডফুড শাখার উদ্যোগে ব্রাডফুডের স্থানীয় একটি কমিউনিটি হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আলী মনির ব্রাডফুট বিএনপির সভাপতি আহাদ নাসিম রেজার সভাপতিত্বে ও হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজ মিয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলী আমজাদ এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সালে কমিউনিটি নেতা ফয়জুল হক ও সালেহ আহমদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফৈজুল ইসলাম শেখ মানিক মিয়া শমসু মিয়া নুরে আলম রব্বানী শায়েক খান আদনান আহমদ তুফাজ্জুল হোসেন রুহেল ও আব্দুল করিম প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন অবৈধ আওয়ামী সরকারের সন্ত্রাস বাহিনী প্রকাশ্য দিবালুকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের গুম হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এছাড়া তারেক রহমানের শাশুড়িকে দুদক উদ্দেশ্য প্রণীত ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তারা এসব নির্যাতনের তীব্র প্রতিবাদ সভায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস জনাব তারেক রহমান সাহেবের শ্বশুরীর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে আমরা এই সুনামধন্য মানুষদের বিরুদ্ধে দুদক যে মামলা দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ব্রাডফুট থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিন বুলবুলকে উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী সুপি খন্দকারের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসার ওয়াবের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন শাইকুল ইসলাম ডিএডি কোরাইশি মীর গোলাম মোস্তফা রুহুল আমিন রুহেল আফজাল রব্বানি সুরুখ মিয়া দলা মিয়া জামাল আহমেদ শেখুল মিয়া রুহুল আমিন সুরুখ মিয়া বসর এস এম রহমান তরাজ প্রমুখ বক্তারা মইনুল আমিন বুলবুলকে একজন সৎ নীতিবান সমাজসেবক উল্লেখ করে বাংলাদেশের আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে তাকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা মইনুল আমিন বুলবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তিনি বলেন সামাজিক কর্মকাণ্ডের নিষ্ঠার সাথে কাজ করার জন্যই তিনি বারবার জে এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সামাজিক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নবীগঞ্জে উপজেলাবাসীর সেবা ও উন্নয়ন করতে পারবেন বলে আশাবাদ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা এবার একটি শোক সংবাদ সিলেটে বিশ্বনাথ উপজেলার নবাক নিবাসী ও চ্যানেল নাইনের মিডলাস প্রধান মোহাম্মদ আলীর পিতা হাজি সিদ্দিক আলী গতকাল সকালে সিলেটের একটি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্নারিল্লাহে অনারিল্লাহে রাউজি মৃত্যুকালে তিনি চার ছেলে পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণিগ্রাহী রেখে গেছেন মোহাম্মদ আলী তার পিতার মাখ কামনা করার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম বিপাকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে প্রতিমন্ত্রী চুমকির বিনিময় মুক্তিযুদ্ধের স্মারক গ্রন্থ মাঠের যুদ্ধ একাত্তরের প্রকাশনা উৎসব আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ